ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصلي عن أما بعد أجل محبا بشنا دكتور جاكي النايات جوتو پوري قرآن دھوري إتا ٹھیک نا প্রথমে ভাইকে বলবো যে আপনি বলেছেন জাকির নায়ক দেখুন বর্তমানে যারা অমুসলিম বিশেষ করে মিডিয়া মুসলিমদেরকে হেনস্থা করার জন্যে সব ধরনের প্রচেষ্টা করছে গত কয়েকদিন আগে মাস দুই তিন আগে আনন্দ যে পত্রিকাতে একটা লেখা বেরিয়েছিল সে লেখায় দেখিয়েছিলাম দেখেছিলাম আমি আর কি যে সাংবাদিক শুধু লিখেছেন যে বিধর্মী জাকির বিধর্মী জাকির তিনি যে অত বড় একটা পণ্ডিত লোক সে যে মাধাবের হোক না কেন সে যে মাধবের হোক না কেন তিনি আর ডিগ্রি একটা রয়েছে তিনি একটা পণ্ডিত ব্যক্তিত্ব বটে তো ডক্টর জাকির নায়ক ওনার যে নাম তো ডাক্তার ডাক্তার তো থাক নায়কবাদ শুধু জাকির তাও কি যে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির তো বিধর্মীরা তো মুসলিমদেরকে হেনস্থা করার জন্য বা তাদের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেই যদি আমরা মুসলমানরাই মুসলমানদেরকে সম্মান না দিই আমরা এক মুসলিম ভাই যদি অপর মুসলিম ভাইকে সম্মান না দিই তাহলে অপর কাছ থেকে সম্মান পাওয়ার আসাটা তো খুবই দুষ্কর ব্যাপার সেই জন্যে ধর্মে মানে মাঝাবের দিকে না হেঁটে কে কোন মাঝাব পালন করছে বা কে মাঝাব মানছে না মানছে সেই দিকে না গিয়ে আমাদের মূল যে মুসলিম সেই দিকে লক্ষ্য করে আমরা অবশ্যই একে অপরকে সম্মান করার দিকে এগিয়ে আসি এটাই বেশি ভালো হবে যেহেতু অমুসলিমরা বা বেধর্মীরা আমাদের সম্মান করবে না আর আমরাও যদি একে অপরকে সম্মান না করি তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো সেই অবশ্যই সে ধর্ম মানে সে মাধাব বা সে যে গোত্র না দেখিয়ে যে মূল মুসলিম সেটা দেখে অন্তঃপক্ষে আমরা একে অপরকে সম্মান করতে শিখি বা তারা আমাদের সকলকে সে ট্রফি দান করে আমিন এরপরে আপনার প্রশ্নে আসছে আমি এই যে আপনি যে প্রশ্নটা উঠিয়েছেন বা আপনি যে মন্তব্য উঠেছেন যে জুতো পরে কোরআন ধরার ব্যাপারটা আমার মনে হয় আমি এই ধরনের মানে মন্তব্য বা এই ধরনের বিতর্কিত প্রশ্ন আজ প্রথম শুনলাম কেননা এর আগে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে কি না এ ব্যাপারে প্রশ্ন বিতর্ক আছে আমাদের মধ্যে কিন্তু কোরআন জুতো পায়ে দিয়ে কোরআন স্পর্শ করা যাবে কিনা এই ব্যাপারটা আজ প্রথম শুনলাম আমি আপনি কিন্তু জাকিরের কথা কেন বলছেন আপনি ডক্টর জাকের নায়কের কথা কেন বলছেন আপনি আপনিও এরকম অনেক বহু লোক দেখতে পারবেন যারা জুতো পায়ে দিয়ে কোরআন স্পর্শ করে আপনি বেশি না যদি কোন ব্যাঙ্গালোর যান কিংবা চেন্নাই যান তাহলে দেখবেন ব্যাঙ্গালোর যে মেন স্টেশন বা চেন্নাই যে মেন স্টেশন সেখানে দেখবেন যে অনেক পুরুষ মহিলারা যারা মুসলিম ভালো পরেজগার পুরুষ মহিলারা স্টেশনে বসে আছেন ট্রেন ধরবেন ট্রেনে ট্রেন আসতে লেট আছে তো তেনারা বসে বসে কোরআন তেলাউ করছেন জুতো পায়ে দিয়ে কোনো সমস্যা নেই বিনা অযুদ্ধে জুতো করছেন তো এটা একটা ভুল ধারণা একটা মিসকনসেপশন মানে আমাদের মধ্যে চলে এসেছে একটা ভুল ধারণা আমাদের মধ্যে চলে এসেছে কিছুটা এই ধারণা এসেছে আমাদের বিধর্মীদের কাছ থেকে যে বিধর্মীরা মন্দিরে প্রবেশ করলে জুতো পায়ে দিয়ে প্রবেশ করে করে না তারপরে ওরা যে ওদের যে ধর্মগ্রন্থ সেগুলা জুতো পা জুতো পায়ে দিয়ে প্রবেশ করে একদম হাত পা ধুয়ে ভালো করে মানে সেজে গুজে স্পর্শ করে এই এই ধারণার কারণে এই ধারণার কারণে আজ মুসলিমরা কোরআন থেকে অনেক দূরে এই ধারণার কারণে আজ মুসলিমরা অনেক দূরে কোরআন পড়তে গেলে এই শর্ত লাগবে কোরআন পড়তে গেলে এই শর্ত লাগবে কোরআন পড়তে গেলে এই শর্ত লাগবে এত শর্ত লাগিয়ে দিয়েছে কোরআন শরীফ তেলা কোরআন মাজিদ তেলা করার জন্য যে মানুষ ওই শর্ত গুলা মান থেকে কোরআন মাজিদকে স্পর্শ করতে পারছে না ওই শর্ত গুলা মানতে গিয়ে মানুষ কোরআন মাজিদকে স্পর্শ করতেই পারছে না তো এই শর্তগুলিকে আমরা কোন পক্ষে যাচ্ছি নাকি বিরতি যাচ্ছি এই শর্তগুলি আরো পরে আমরা কোরআনুল কারিমের পক্ষে যাচ্ছি না বিপক্ষে যাচ্ছি নিশ্চয় বিপক্ষে যাচ্ছি কারণ পক্ষে যদি যেতাম আমরা তাহলে অবশ্যই মানুষটা আরো কোরআন কোরআনুল করিমের নিকটবর্তী হতো কিন্তু এই শর্তগুলি প্রয়োগ করার ফলে মানুষ আস্তে আস্তে কোরআনুল করিম থেকে দূরে সরে যাচ্ছে একজন যুবক ছেলে যার মানে তের নাম চুল রয়েছে হাতে একটা বালা রয়েছে মানে একদম যে যাকে আমরা মানে ভণ্ড বলি ওই একটা ভণ্ড টাইপের ছেলে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কোনো কথা নেই কিন্তু যখন ও মসজিদে যাচ্ছে সালাত আদায় করার জন্যে তখন লোকে ওখানে ঘুরে ঘুরে দেখে মানে এখান থেকে কী সিদ্ধান্ত পাওয়া যায় যে ও যে ভণ্ড ওর যে তেরো নাম চুল রয়েছে হাতে বাড়া রয়েছে এটা এটা দর্শনীয় নয় যদি এটা দর্শনীয় হতো তাহলে ওরা রাস্তাঘাটে লোকেরা বলতো মুসলিমরা যে ভাই তুমি এরকম কেন করছো এরকম চুল যায় জায়েজ নয় হাতে বাড়া পড়া এটা হিন্দুদের হিন্দুদের নীতি তখন কেউ বলেনি কিন্তু যখন ও মসজিদে প্রবেশ করেছে তখন লোকেরা ওর দিকে এমন ভাবে তাকাচ্ছে যে ও কত বড় অপরাধী তখন ওর চুল নিয়ে কথা ওর হাতে বালা নিয়ে কথা আরে ভাই ও কমসে কম মসজিদে তো এসেছে সালাটা করতে তো এসেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো মানুষকে একটু মানে সময় ধারণা বা ভাবনাকে একটু প্রশস্ত করতে হবে সংকীর্ণ মনোভাব নিয়ে চলা খুবই মুশকিল আর যত আপনি সংকীর্ণ মনোভাব নেবেন তত ইসলামকে আপনার কঠিন মনে হবে তত ইসলামকে আপনার কঠিন মনে হবে সালাটা করতে যাবেন আপনাকে আগে এই শর্ত মানতে হবে আপনাকে এই শর্ত মানতে হবে শর্ত মানে মানতে মানতে আপনার সচ নষ্ট হয়ে যাবে কোরআনে কারিমকে স্পর্শ করবেন আপনাকে এই শর্ত মানতে হবে আপনাকে এই শর্ত মানতে হবে আপনাকে সেই শর্তগুলি মানতে মানতে কোরআন কারিম আপনার ছোঁয়া হবে না স্পর্শ করা হবে না যেগুলি বৈধ শর্ত সেগুলো ঠিক আছে যেগুলি বৈধ শর্ত যেগুলি কোরআন হাদিস থেকে প্রমাণিত সেগুলো ঠিক আছে কিন্তু মন শর্তের কারণে আজ ইসলাম থেকে মানুষ অনেক দূরে আপনার শেষ কথাটা আমি যেটা বলবো যে জুতো পায়ে দিয়ে কোরআন কারিম স্পর্শ করার দূরের কথা জুতো পায়ে দিয়ে সালাত আদায় করা যাবে যুতো পায়ে দিয়ে কোরআনুল কারীম কি স্পর্শ হয় তা কথা যত পায়ে দিয়ে সাত আদায় করা যাবে প্রমাণ নিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে বাইনা আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসাল্লি বি আসহাবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন এই যে খলা না আলাইহি হঠাৎ তিনি তার জুতো দুটো খুলে ফেললেন কোন অবস্থায় খুলে জুতো দুটো আদায় করা অবস্থায় এবং সেই জুতো দুটোকে তার বাম দিকে রাখলেন আদায় করতে করতে তার পায়ের জুতো খুলে ফেললেন আলকু ন তো লোকেরাও তাদের জুতো খুলে ফেললেন সালাম্মা সালাতহু যখন রসুল্লাহ সালাদ সম্পূর্ণ করলেন কলা তিনি লোকেদেরকে সম্বোধন করে বললেন যে মা তোমরা কেন তোমাদের জুতো খুলে ফেললে কলু তারা বললেন যে নাকা আলকাইটা না আলাইকা আমরা দেখলাম যে আপনি আপনার জুতো খুলে ফেললেন ফেললেনা তো আমরা আমাদের জুতো খুলে ফেললাম করা লাম যে ই জীবরিলা আতানি সালাত অবস্থায় সালাত রত অবস্থায় জীবরি আলা সালাম আমার কাছে আসলেন। আখবাড়া নি আমাকে বললেন আমাকে সংবাদ দিলেন। আন্না সিহা কদরান আও কলা আজান। তিনি বললেন যে জীবরি এলাসালাম এসে আমাকে সংবাদ দিলেন যে আমার যুটুতে। নোংরা লেগে রয়েছে দুর্গন্ধ লেগে রয়েছে সেজন্য আমি খুলে ফেললাম তোমাদের জুতো তো ভালোই ছিল তোমরা কেন খুললে তারপর তিনি বললেন যে তিনি বললেন যে যখন তোমাদের কেউ মসজিদের দিকে আসবে জুতো পায়ে দিয়ে ফালিয়েন তো সেজন্য অবশ্যই তার জুতোর দিকে ভালো করে তাকিয়ে দেখে ফাইন না আলাই হি আও আজান যদি তার জুতোতে সে কোনো দুর্গন্ধ বা নাপাকে জিনিস দেখতে পায় সলেম শাহুহু তবে যেন সে সেই জুতোটাকে বা সেই জায়গাটাতে জায়গাটাকে মাটিতে ঘুষে নেয় মাটিতে ঘুষে পরিষ্কার করে নেয় অলিসলি ফি হেমা তারপর যেন সে সেই জুতো পায়ে পরে সালাত আদায় করে

সালাদ আদায় করে না কেননা তারা জুতো পায়ে দিয়ে বা মোজা পরিধান করে সালাদ আদায় করে না অতএব তোমরা তাদের উল্টো করো অর্থাৎ তোমরা জুতো পায়ে দিয়ে বা মোজা পায়ে দিয়ে সালাদ আদায় করো সেই অবদান হাদিস নাম্বার ছশো বাহান্ন সেই জামে হাদিস নাম্বার তিন হাজার দুশো দশ তো এখানে রসুল্লাহাম থেকে সাহাবা রাজুম থেকে প্রমাণিত যে তেনারা জুতো পরিধান করে সালাদ আদায় করেছেন তাহলে কোরআন স্পর্শ করা মানে তাহলে কোরআন কোরআন কারিমকে স্পর্শ করা কেন যাবে না সালাদের মধ্যে কোরআন তালাত করতে হয় সালাদের মধ্যে এমন একটা জায়গা যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র জায়গা উত্তম জায়গা যে মসজিদ সেই মসজিদে যদি জুতো পরিধান করে প্রবেশ করা যায় যদি জুতো পরিধান করে সালাদ আদায় করা যায় তাহলে কোরআন কারিম স্পর্শ করা কেন যাবে না তো আবার আমি বলছি ভাই আপনাদেরকে যে আল্লাহ রসুল্লাহাম বলছেন যে আর দিন ইসরুন দিন খুবই সহজ দিন খুবই সহজ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা তোমাদের সঙ্গে সব সময় সহজ করতে চান সুরা বাকারা সুরা নম্বর দুই আট নম্বর একশো সাতাশি হবে সম্ভবত তিনি বলছেন যে আল্লাহ তো আলা তোমাদের সঙ্গে সবসময় সহজ করতে চান তেনার উদ্দেশ্য তোমাদের সঙ্গে কঠিন করা নয় তো দিনের ব্যাপারে যেখানে যেখানে কঠিন আছে যেখানে যেখানে নিষেধ রয়েছে সেগুলো তো মানতেই হবে কিন্তু যে সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে আমার নিজেরাই নতুন নতুন আইন তৈরি করে কঠিন করে নিয়েছি সেগুলো তো অবশ্যই মানে মুসলিমদের ওপরে বা দিনের ওপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে সেজন্য এই ধরনের মন্তব্য থেকে অবশ্যই ব্যস্ত হবে যেগুলির সঙ্গে আরও কোরআন বা হাদিসের কোনো সম্পর্ক নেই هذا ما عندي والله باعلى الاسرار السلام عليكم ورحمه الله وبركاته